হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পশ্চিমবঙ্গের কর্মচারী রাজ্য বিমা নিগম ই অর্থাৎ এমপ্লইজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের পক্ষ থেকে যে রিক্রুমেন্ট বেরিয়েছে সেখানে কিছু আপার ডিভিশন ক্লার্ক স্টেনোগ্রাফার ও এম টিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করা হবে সে সম্পর্কিত ডিটেলসে ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। আপনারা যারা যারা অ্যাপ্লাই করছেন অতি অবশ্যই একবার ভিডিওটি দেখে নেবেন ওখানে ডিটেলস ইনফরমেশান রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন কি দরকার তার সাথে সাথে আর এজ লিমিট কত লাগবে সে সম্পর্কে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবেন কত টাকা লাগছে আবেদন করার জন্য কবে থেকে আবেদন গ্রহণ করা হচ্ছে লাস্ট ডেট বা কবে সে সম্পর্কিত ডিটেলস ভিডিওটিতে রয়েছে আপনারা একবার চেক করে নেবেন আজকে আমি এই ভিডিওটিতে ডিসকাস করবো এই যে আপার ডিভিশন ক্লার্ক মাল্টি মাল্টিটাস্কিং স্টাফ কিংবা স্টেনোগ্রাফার পদের জন্য যারা যারা আবেদন করছেন তাদের যখন এক্সাম হবে এক্সামের প্যাটার্নটা কেমন হবে কটা ফেজে এক্সাম দিতে হবে তার সাথে সাথে এই এক্সামের সিলেবাস কেমন পরীক্ষা প্যাটার্ন কেমন থাকবে প্লাস টাইম কতটা পাওয়া যাবে ফুল সিলেবাস সম্পর্কে আজকে ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি স্টার্ট করার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে আমরা আপার ডিভিশন ক্লার্কের পরীক্ষার প্যাটার্নটা আমরা জানবো তিনটে ফেজে এক্সাম হবে ফার্স্ট প্রিলিমিনারি এক্সাম তারপর মেন এক্সাম তারপর কম্পিউটার স্কিল টেস্ট প্রথম আছে প্রিলিমিনারি এক্সাম হবে প্রিলিমিনারি এক্সাম টোটাল মার্কস হলো দুশো দুশো নাম্বারে পরীক্ষা হবে এক ঘন্টা টাইম থাকবে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে দুশো নাম্বারের পরীক্ষা হবে আর কোশ্চান থাকবে টোটাল একশোটা একশোটা কোয়েশ্চান থাকবে প্রিলিমিনারি এক্সামে প্রত্যেকটা কোশ্চেনের মার্ক থাকবে দু নাম্বার করে টোটাল মার্ক দুশো নাম্বার আর টাইম থাকবে এক ঘন্টা ওই পরীক্ষাতে প্রথমে প্রিলিমিনারি এক্সামে কি কি আসবে সে সম্পর্কে জানব এখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং রিজনিং আর জেনারেল ইন্টেলিজেন্স থেকে পঁচিশটা কোশ্চেন থাকবে পঞ্চাশ নাম্বারে মার্ক মার্ক থাকবে পঞ্চাশ নাম্বার তারপর জেনারেল অ্যাওয়ারনেস থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে মানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে পঁচিশটা কোয়েশ্চেন টোটাল মার্কস পঞ্চাশ প্রত্যেকটা কোয়েশ্চেন দু নাম্বারে করে নেক্সট কোয়ান্টিটিটিভ অ্যাপটিচিউড অর্থাৎ ম্যাথ থাকবে ম্যাথও থাকবে পঁচিশটা প্রশ্ন থাকবে পঞ্চাশ নাম্বারে আর ইংলিশ কম্প্রিহেনশান থেকেও পঁচিশটা কোয়েশ্চান থাকবে পঞ্চাশ নাম্বারে টোটাল থাকবে একশোটা কোয়েশ্চান দুশো নাম্বারে ওই জন্য এই জিনিসগুলোকে ভালো করে প্রিপারেশন কর নিতে হবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস কোয়ান্টিটেটিভ অ্যাপটিচিউড অ্যান্ড ইংলিশ কম্প্রিহেনশান আর টোটাল টাইম থাকবে এক ঘন্টা আর ভার্সান বলতে কোয়েশ্চান হিন্দিতেও থাকবে প্লাস ইংলিশেও থাকবে এরপর এই প্রিলিমিনারি এক্সাম যারা পাশ করবে তারা একমাত্র মেন এক্সাম দিতে পারবে এখানে ডিটেলসে লিখে দেওয়াই আছে আর যে প্রিলিমিনারি এক্সামে যারা যারা কোয়ালিফাই করবে যত নাম্বার বেশি পাক না কেন ফাইনাল মেরিটের ক্ষেত্রে এটাকে কিন্তু ইনক্লুড করা হবে না এখানে লেখা আছে প্রিলিমিনারি এক্সামিনেশান ইজ কোয়ালিফাইং ইন নেচার জাস্ট কোয়ালিফাই করার জন্য। মেন এক্সামের কোয়ালিফাই করার জন্যই এই এক্সামটা নেওয়া হয় অ্যান্ড মার্কস উইল নট বি রিকন্ড ফর ফাইনাল মেরিট ফাইনাল মেরিটের ক্ষেত্রে রিকাউন্ট করা হবে না ঠিক আছে আর এখানে দেওয়া আছে ইচ রং আর প্রত্যেক এই প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নে যদি নেগেটিভ মার্কিং রয়েছে যদি ভুল অ্যান্সার হয় তাহলে নেগেটিভ মার্কিং রয়েছে ওয়ান ফোর অর্থাৎ চারটে ভুল করলে এক নাম্বার কিন্তু কাটা যাবে আর এই প্রিলিমিনারি এক্সামে যারা যারা কোয়ালিফাই করবে যারা বেশি নাম্বার পাবে তারাই একমাত্র ফেজ টুর জন্য সিলেক্টেড হবে ফেজ টুর জন্য সিলেক্টেড করা হবে ওয়ান ইস টু টেন ক্যান্ডিডেটকে অর্থাৎ একটা সিটের জন্য দশজনকে ডাকা হবে এরপর প্রিলিমিনারি এক্সামের পর মেন এক্সাম মেন এক্সামের ক্ষেত্রে ওখানেও টোটাল দুশো নাম্বারে পরীক্ষা হবে টোটাল দুশো নাম্বারে পরীক্ষা হবে কোশ্চেনও কিন্তু থাকবে দুশোটি ওখানে যেমন প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে প্রত্যেকটা কোয়েশ্চানে দু নাম্বার করেছিল এখানে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন এক নাম্বারের করে দুশোটা কোয়েশ্চেন থাকবে দুশো নাম্বারে টাইম থাকবে দু ঘন্টা দু ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে যেটা প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে এক ঘন্টা টাইম ছিল মেন এক্সামের ক্ষেত্রে ওটা দু ঘন্টা টাইম থাকবে হিন্দি এবং ইংলিশ দুটো ভাষা নিয়েই থাকবে আর এখানে সিলেবাসে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে পঞ্চাশটা কোয়েশ্চেন আসবে পঞ্চাশ নাম্বারে জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও পঞ্চাশটা কোশ্চেন থাকবে পঞ্চাশ নাম্বারে কোয়ান্টিটেটিভ অ্যাপটিচিউড অর্থাৎ ম্যাথ থেকেও পঞ্চাশটা কোয়েশ্চেন থাকবে পঞ্চাশ নম্বরে ইংলিশ কম্প্রিহেনশান থেকেও পঞ্চাশটা কোশ্চেন থাকবে পঞ্চাশ নাম্বারে টোটাল দুশোটা প্রশ্ন থাকবে দুশো নাম্বারে আর টাইম রয়েছে দু ঘন্টা জব পাওয়ার জন্য এই মেন এক্সামটাই মেন মেন এক্সামটাই মেন এখানে লেখাই আছে দ্য মার্কস অবটেন ইন ফেস টু মেন এক্সামিনেশান উইল বি কনসিডার্ড ফর ফাইনাল সিলেকশান ফাইনাল সিলেকশনের জন্য এই মেন এক্সামের নাম্বারটাকে কিন্তু ধরা হয়ে থাকে আর এই মেন এক্সামের ক্ষেত্রেও কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে সেই একই নেগেটিভ মার্কিং রয়েছে অর্থাৎ ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং রয়েছে আর যারা যারা পাস করবেন তারা ফেস থ্রির জন্য যারা যারা সিলেক্টেড হবেন সেখানে রেশিও রয়েছে ওয়ান ইজ টু ফাইভ অর্থাৎ অ্যাবাউট ফাইভ টাইমস দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি ইন ইচ ক্যাটাগরি অন দ্য বেসিস অফ দেয়ার পারফরমেন্স ইন ফেস টু মেন এক্সামিনেশন মেন এক্সামে যারা যারা পাস করবেন সেখান থেকে একটা সিটের জন্য পাঁচজনকে মেন এক্সাম থেকে পাস করানো হবে এই দুটো ফেজ যারা যারা ক্লিয়ার করছে তাদের কম্পিউটার স্কিল টেস্ট নেওয়া হবে কম্পিউটার স্কিল টেস্টে টোটাল পঞ্চাশ নাম্বারে নেওয়া হবে ফিফটি মার্কস টাইম থাকবে থার্টি মিনিট কি কি রয়েছে ওখানে ওখানে থাকবে প্রিপারেশন অফ জিরো টু পাওয়ার পয়েন্টস স্লাইডস পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট করতে হবে স্লাইড প্রেজেন্ট করতে হবে ওটার জন্য থাকছে টেন মার্কস আর টাইপিং মেটার অন এম এস ওয়ার্ড উইথ ফরমেটিং টোয়েন্টি মার্কস এমএস ওয়ার্ডের টাইপিং ম্যাটার এর উপর রয়েছে কুড়ি মার্ক আর প্রিপারেশান অফ টেবিল অন এম এস এক্সেল এমএস এক্সেলের একটা টেবিল হয়তো ওখানে ক্রিয়েট করতে বলবে ওটাতে রয়েছে টোয়েন্টি মার্কস টাইম থাকছে থার্টি মিনিট আর টোটাল মার্কস থাকছে পঞ্চাশ মার্ক আর এই কম্পিউটার স্কিল টেস্টের ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং নেই আর এটা লেখাই আছে এখানে টাই মার্কস অফ উইল নট বি রিকাউন্ট ফর মেরিট র্যাঙ্কিং মেরিট র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কিন্তু এই ফেস থ্রি যে কম্পিউটার স্কিল টেস্টের এটা কিন্তু ওখানে রিকাউন্ট করা হবে না ফাইনাল মেরিটের ক্ষেত্রে ওটা মেন এক্সামের উপর ডিপেন্ড করেই হবে জাস্ট একটা কোয়ালিফিকেশান মানে ওটাই জাস্ট একটা এক্সাম নিয়ে নেবে যে সবাই ওই টাইপিং কিংবা এম ওয়ার্ড কিংবা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশানগুলো ঠিকঠাক করতে পারবে কি পারবে না ওটাই জাস্ট ওরা চেক করে নেবে কম্পিউটার স্কিলটা জাস্ট কোয়ালিফাইং ইন নেচারের জন্যই তারা দেখে নেবে নেক্সট আমরা দেখে নেব স্টেনোগ্রাফারের জন্য কী কী সিলেবাস রয়েছে পরীক্ষার প্যাটার্ন এখানে দুটো ফেজে এক্সাম হবে ফেজ ওয়ান অ্যান্ড ফেজ টু ফেজ ওয়ান হলো মেন এক্সাম মেন এক্সামের ক্ষেত্রে টোটাল এখানে ডিউরেশন টাইম রয়েছে সত্তর মিনিট ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশানের ক্ষেত্রে সত্তর মিনিট টাইম রয়েছে আর কোশ্চেন রয়েছে একশোটা আর ম্যাক্সিমাম মার্কস রয়েছে একশো আর রিজনিং অ্যাবিলিটি থেকে থাকবে পঞ্চাশটা কোশ্চেন থাকবে পঞ্চাশ নাম্বারে টাইম রয়েছে থার্টি ফাইভ মিনিট আর জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঞ্চাশটা কোশ্চেন থাকবে পঞ্চাশ নাম্বারে ওখানে টাইম রয়েছে টোয়েন্টি ফাইভ মিনিট এখানেও ভার্সানের ক্ষেত্রে হিন্দি অ্যান্ড ইংলিশ এক্সেপ্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন হিন্দি আর ইংলিশ দুটোতেই কোয়েশ্চেন থাকবে যারা যারা ফেজ ওয়ান কোয়ালিফাই করবে তাদের ওয়ান ইস টু টেন রেশিওতে ডাকা হবে স্কিল টেস্ট ইন স্টেনোগ্রাফির জন্য ফেজ টু যেটা ফেজ টুর ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ অফ স্কিল টেস্ট ইংলিশ আর হিন্দি ইংলিশের জন্য টাইম থাকবে ফিফটি মিনিটস আর হিন্দির জন্য টাইম থাকবে সিক্সটি ফাইভ মিনিটস আর টাইম ডিউরেশন ফর পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য একটু বেশি টাইম থাকবে ইংলিশের জন্য সত্তর মিনিট আর হিন্দির জন্য নব্বই মিনিট টাইম থাকবে এরপর নেক্সট দেখে নেব মাল্টিটাস্কিং স্টাফদের জন্য কি পরীক্ষার প্যাটার্ন রয়েছে এদের দুটো ফেজে এক্সাম হবে ফেজ ওয়ান ওখানে হবে প্রিলিমিনারি এক্সাম হবে প্রিলিমিনারি এক্সাম টোটাল দুশো মার্কের হবে আর টাইম থাকবে ওয়ান আওয়ার ওয়ান আওয়ার প্রিলিমিনারি এক্সাম এসের ক্ষেত্রে ওয়ান আওয়ার টাইম দুশো মার্কের এক্সাম হবে হিন্দি আর ইংলিশ দুটো ভাষা কোয়েশ্চেন থাকবে প্রত্যেকটা কোয়েশ্চেন দু নাম্বারে করে থাকবে এখানে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে পঁচিশটা কোশ্চেন থাকবে পঞ্চাশ নাম্বারের জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পঁচিশটা কোশ্চেন থাকবে পঞ্চাশ নাম্বারে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে পঁচিশটা কোয়েশ্চেন থাকবে পঞ্চাশ নাম্বারের ইংলিশ কম্প্রিহেনশন থেকে পঁচিশটা কোয়েশ্চেন থাকবে পঞ্চাশ নাম্বারে অর্থাৎ একশোটা প্রশ্ন থাকবে এমসিকিউ আর মার্কস থাকবে দুশো নাম্বারে টাইম রয়েছে এক ঘন্টা তার সাথে এটাতেও যারা যারা ফেজ ওয়ানে পাস করবেন তাদের ওয়ান ইস টু টেন রেশিওতে ফেজ টু অর্থাৎ মেন এক্সামের জন্য ডাকা হবে আর প্রিলিমিনারি এক্সাম জাস্ট কোয়ালিফাইং কোয়ালিফাইয়ের জন্যই মেন এক্সামে কোয়ালিফাইয়ের জন্যই নেওয়া হচ্ছে এটা কিন্তু ফাইনাল মেরিটের ক্ষেত্রে এর নাম্বারটা কিন্তু রিকাউন্ট করা হবে না নেক্সট মেন এক্সাম মেন এক্সামের ক্ষেত্রে টোটাল দু ঘন্টা টাইম দিচ্ছে দুশো নাম্বারে কোয়েশ্চেন থাকবে আর নাম্বার অফ কোয়েশ্চেন দুশোটা কোয়েশ্চেন থাকবে দুশো নাম্বারে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে পঞ্চাশটা কোশ্চেন থাকবে পঞ্চাশ নাম্বারে জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পঞ্চাশটা কোশ্চেন থাকবে পঞ্চাশ নাম্বারে কোয়ান্টিটিভ অ্যাপটিচিউডস থেকেও পঞ্চাশটা কোশ্চেন থাকবে পঞ্চাশ নাম্বারের আর ইংলিশ কম্প্রিহেনশন থেকেও পঞ্চাশটা কোশ্চেন থাকবে পঞ্চাশ নাম্বারের টোটাল দুশোটা প্রশ্ন থাকবে দুশো নাম্বারে টাইম রয়েছে দু ঘন্টা হিন্দি ইংলিশ দুটোতেই দুটো ভাষানেই কোশ্চেন হবে আর আমি এর আগেরটা বলতে ভুলে গেছিলাম যে প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে কিন্তু ইয়ে মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং রয়েছে ওই ওয়ান ফোর্থ করে রয়েছে ওয়ান ফোর্থ এখানে লিখে দেওয়াই হয়েছে ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে যেমন ওয়ান ফোর্থে নেগেটিভ মার্কিং রয়েছে মেন এক্সামের ক্ষেত্রেও সেম এখানে এই এইখানে লিখেও দেওয়া আছে যে ওয়ান ফোর্থ করে নেগেটিভ মার্কিং রয়েছে এই হলো তিনটে যে পোস্ট বেরিয়েছে আপার ডিভিশন ক্লার্ক স্টেনোগ্রাফার ও মাল্টিটাস্কিং স্টাফের ফুল সিলেবাস পরীক্ষার পেটার্ন আপনারা যারা যারা পরীক্ষা দিচ্ছেন পুরোপুরি এই সিলেবাসটাকে কভার করুন আর ভালো করে প্রিপারেশান নিন কেননা অনেক দিন পর এই ডিকুমেন্ট বেরিয়েছে আর এই করোনা পরিস্থিতিতে এরপরে নেক্সট কবে বেরোবে কি না বেরোবে তার কোনো ঠিক নেই যেহেতু পরিস্থিতি খুবই খারাপ তো আপনারা ভালো করে প্রিপারেশান নিন আর এই সিলেবাস রিলেটেড যদি কোনো কিছু কারোর প্রবলেম থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি অতি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার যে আমার যেই ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন